ربنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْعَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيدٌ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَوْضَعٍ آخَرٍ ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله الطيب لا يقبل إلا طيب وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث وأكبر يمد يديه إلى السماء يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجب لذلك رواه مسلم সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যার অশেষ কৃপায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি তাই বলে আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস উল্লেখ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় কেন ইবাদত কবুল হয় না একজন মুসলিমের কি কারণে ইবাদত কবুল হয় না বা খুব সহজে বলতে পারি যে কি শর্তের আলোকে ইবাদত কবুল হয় উল্লেখিত বিষয়ের উপরে
কোরআনুল করিম এবং সহি হাদিসের আলোকে কিছু কথা বলে আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্টভাবে বলেছেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো, তোমরা সালাত পড়ো। কেননা সালাত মানুষকে যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, অপকর্ম থেকে, নোংরা কাজ থেকে বিরত রাখে। তো তোমরা সালাত আদায় করো, সালাত মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, সালাত মানুষকে অপকর্ম থেকে বিরত রাখে। তো দেখুন, একজন মুসলিম সালাত পড়েন, আবার বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত আছেন। সালাত পড়েন, মিথ্যা কথাও বলছেন, সালাত পড়েন চুরিও করছেন, সালাত পড়েন আত্মসাতও করছেন, সালাত পড়েন কারো গীবত করছেন, সালাত পড়েন সুদও খাচ্ছেন, সালাত পড়েন ঘুষ খাচ্ছেন, সালাত পড়েন বিড়ি সিগারেট জর্দা গুল যে কোনো প্রকারের হারাম খাদ্য খাচ্ছেন, ড্রাগস নিচ্ছেন, মদ খাচ্ছেন, সালাত পড়েন মানুষের সাথে মারামারি করছেন, দুর্ব্যবহার করছেন, সালাত পড়েন আবার খুনও করছেন, সালাত পড়েন ধর্ষণও করছেন, নানান ধরনের অপকর্মে যুক্ত আছেন, অথচ উনি সালাত পড়েন। তাহলে এই আয়াতের আলোকে কি বিশ্লেষণ করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা মানুষকে সালাত বিরত রাখবে যাবতীয় অপকর্ম থেকে, অন্যায় থেকে, অপকর্ম থেকে, শরীয়ত গর্হিত কাজ থেকে সালাত মানুষকে বিরত রাখবে। তাহলে সালাত পড়ছি আর সব ধরনের অন্যায়ও করছি, সব ধরনের অপকর্ম করছি, তাহলে এই আয়াতের আলোকে আপনি আমি কি বিশ্লেষণ করব? তো দেখুন, এখানে বিশ্লেষণে যেটা মনে হয় যে আপনার আমার সালাত হয়তো বা কবুল হচ্ছে না, সালাত পড়ছি আবার অন্যায়ও করছি, সালাত পড়ছি কাবিরা গুনাও করছি, সালাত পড়ছি শিরিক করছি, সালাত পড়ছি বিদআত করছি, তাতে বোঝা যায় যে হয়তো বা আপনার আমার সালাত নিষ্প্রাণ, প্রাণহীন একটা সালাত। যেমন প্রাণহীন একটা দেহ, প্রাণহীন একটা দেহের যেমন কোনো কার্যক্ষমতা থাকে না, যখনই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়, আত্মাটা বের হয়ে যায়, কবচ করে নেওয়া হয়, তখন এই বডিটা, এই দেহটা একটা নিথর দেহ, এর কোনো কার্যকারিতা নেই। একটা মাছিও যদি পড়ে বডিতে, তাহলে সেটা তাড়ানোর মতো কোনো ক্ষমতা নেই। তো ঠিক প্রাণহীন দেহ যেমন, ওই সালাতটা আপনার আমার তেমনই হয়েছে, যে সালাতের কোনো প্রাণ নেই, যে সালাতের কোনো কার্যকারিতা নেই। তো কেন নেই, কেন সালাতের কার্যকারিতা নেই? সালাতটা কার্যকারী করতে, সালাতটা কবুলযোগ্য করতে, সালাতটা প্রাণযুক্ত করতে, সালাতটা আপনার আমার অপকর্ম থেকে বিরত রাখার মতো করতে কি দরকার, এইটা আপনার আমার জানা দরকার, এইটা আপনার আমার বোঝা দরকার। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি। প্রথমত মৌলিক দুইটি শর্তের কথা বলেছেন মুহাদ্দিসগণ, দলিলের আলোকে মৌলিক প্রথমত দুইটি শর্তের কথা বলেছেন, যে একজন ব্যক্তির সালাত কবুলের জন্য আবশ্যিক শর্ত হলো দুইটি। এর সাথে সাইড আরেকটি শর্তের কথা উল্লেখ করেছেন, দিয়ে তিনটির কথা ধরা যেতে পারে, মৌলিক হচ্ছে দুইটি। তার প্রথম শর্ত হচ্ছে এখলাস ফিল এবাদা বা এখলাস ফিল্লাহ, যার অর্থ দাঁড়ায় যে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। এখলাস ফিল ইবাদা বা এখলাস ফিল্লাহ, এই শর্তের অর্থ হলো, এই শব্দটার অর্থ হলো যে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা, এটা হলো প্রথম শর্ত।
আপনি আমি যে ইবাদতটা করব, আপনি আমি যে সালাত আদায় করব, এটা কেবলমাত্র আল্লাহর জন্যই হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। টার্গেট লক্ষ্য হবে সালাতের আল্লাহর সন্তুষ্টি, আর কোনো উদ্দেশ্য নয়। সিফ আল্লাহর জন্য ইবাদত হতে হবে। দেখুন কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বেশ কিছু আয়াতে এই ইঙ্গিতটা দিয়েছেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসেও স্পষ্ট ইঙ্গিতটা দিয়েছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে বা যে ব্যক্তি আশা পোষণ করে, যার আকাঙ্ক্ষা লিকা রাব্বিহি, তার প্রভুর সাথে মোলাকাত করার, প্রভুর সাথে সাক্ষাৎ করার, রবের দিদার লাভ করার, কারো যদি মনের চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে আমি রবের সাথে সাক্ষাৎ করব, আল্লাহর দিদার লাভ করব, আল্লাহর সাথে মোলাকাত করব, তাহলে ফালিয়া আমাল আমালান সলিহা, ওই ব্যক্তি যেন আমলে সলেহ করে। ফালিয়া আমাল, সে যেন আমল করে, শর্ত হচ্ছে আমালান সলেহা, আমলটা যেন সলে হয়, বিশুদ্ধ হয়, সঠিক হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং একক প্রভুর ইবাদতে অন্য কারো অংশীদার স্থাপন না করে। মানে ইবাদতটা একক প্রভুর জন্যই করে, কারো অংশীদার যেন সাব্যস্ত না করে, অন্য কাউকে এর এই ইবাদতে যেন ভাগ না দেয়, অংশ না দেয়। ইবাদতটা যেন একক রবের জন্যই হয়, মানে আল্লাহর জন্য ইবাদতটা হতে হবে। তো দেখুন এই সালাত, আজকে জুমার সালাতে এসেছি, বহু মুসল্লি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না, সিফ জুমার দিন সালাত আদায় করেন, পাঁচ ওয়াক্তের খবর থাকে না, কেবলমাত্র জুমার দিন সালাত আদায় করেন। তাহলে এই মুসল্লি বা এই মুসলিম উনি কি আল্লাহর জন্য ইবাদত করছেন? সিফ আল্লাহর সন্তুষ্টিকে তার উদ্দেশ্য? যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয় তাহলে বাকি পাঁচ ওয়াক্তে কেন খবর নেই? বাংলাদেশের প্রায় মসজিদে আপনি খোঁজ নিয়ে দেখেন, শতকরা যদি 98% মসজিদ বলি তাহলে ভুল হবে না, শতকরা 98% মসজিদে বাংলাদেশে জুমার দিনে জায়গা হয় না, জুমার সালাতে জায়গা হয় না। আর ওই জুমার দিনে ফজরের সালাতে খোঁজ নেন ইমামের কাছে যে এক কাতার হয়েছিল কিনা, এই খোঁজটা নেন, মিলা মুশকিল আছে। 98% মসজিদে মানে জুমার দিন ফজরের সালাতে এক কাতার বা দুই কাতার মুসল্লি হয়েছে, এটা আপনি মিলাতে পারবেন না, হওয়া খুব কঠিন। অথচ জুমার সালাতে মসজিদে জায়গা হয় না, আপনি কি বিশ্লেষণ করবেন? দেখুন জুমার সালাত পড়তে এসেছি, যেই লোকগুলো জুমার সালাতে আসলাম এই লোকগুলো কোথা থেকে আসলাম? আকাশ থেকে কি নাজিল হয়েছে জুমার সালাতে রাখ দিয়ে, না মাটি ফুটে উঠেছে? এই লোকগুলো তো সমাজেই ছিল। হ্যাঁ, আপনি জোহরের সালাতে বলবেন নানান ব্যস্ততা, নানান কর্ম, কর্মক্ষেত্রে ছড়িয়েছিল, বিভিন্ন জায়গায় সালাত আদায় করেছে। আপনি আসরে বলবেন বিভিন্ন ব্যস্ততা ছিল, বিভিন্ন কর্মক্ষেত্রে ছিল, বিভিন্ন ছড়িয়ে ছিটে মাঠে ঘাটে রাস্তা বাজার ঘাটে সালাত আদায় করেছে। আপনি মাগরিবে বলবেন, এশা বলবেন, ফজরে কি অজুহাত দিবেন? ফজরে কয়জন মুসল্লি ব্যস্ত ছিল কর্মে? শতকরা 95% মুসলিম ফজরের সালাতের অজুহাত দেওয়ার মতো কিছু নেই, কোনো ব্যস্ততা নেই, কোনো কর্মক্ষেত্রে ছিল না, বাড়িতেই ছিল, কিন্তু ফজরের সালাতে আসা প্রয়োজন মনে করেনি। অথচ ওই লোকগুলোই জুমার সালাতে জায়গা দেওয়া যাচ্ছে না। তাহলে এই সালাত কি আল্লাহর সন্তুষ্টির জন্য? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, অনেকেই এসেছে যে 5-7 দিন সপ্তাহের 6 দিন সালাত তো পড়িনি, যদি জুমাও না পড়ি কেমন কি হয়, মানুষ কি বলবে, বাবা মা কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে,
আত্মীয় স্বজন কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে যে জুমাও পড়ে না, তো জুমাটা পড়ে আসি। তাহলে বলুন তো, এই সালাত কি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য? ইখলাস ফিল্লাহ, কেবলমাত্র আল্লাহর জন্যই হবে সালাত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, একক প্রভুর ইবাদতে কাউকে শরিক করবে না। তো একক প্রভুর ইবাদতের জন্যই কি আমরা এসেছি? এই কোয়ালিটির যারা মুসল্লি আসলাম, তারা তো স্রেফ কেবলমাত্র একক প্রভুর জন্য আসেনি, কারণ এখানে আল্লাহর সন্তুষ্টি মৌলিক উদ্দেশ্য নয়, এটা গৌণ। আল্লাহর সন্তুষ্টি এটা গৌণ, মূল উদ্দেশ্য হলো মানুষ কি বলবে, সমাজ কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, বাবা মা কি বলবে। তাহলে মূল কারণ তো ওইটা, আল্লাহর সন্তুষ্টি তো বহু পরে, অথচ হওয়া দরকার স্রেফ আল্লাহর জন্য। তো এটা একটা শর্ত, যে শর্তে আমরা অনেকে হেরে যাচ্ছি, অনেকেই পিছনে পড়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে বোঝা সহজ হবে। একজন স্বামীর ভালোবাসার টানে স্ত্রী সব কিছু ত্যাগ করে চলে আসে। স্বামী স্ত্রীর বন্ধনকে কোনো কিছুর সাথে আপনি তুলনা করে মিলাতে পারবেন না। মেয়ে বাবার বাড়িতে ছিল, সে একটা শব্দ কাবিলতু গ্রহণ করলাম, স্বামী বলেছে কাবিলতু, তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, মেনে নিলাম। এই যে একটা বিশ্বাস তৈরি হয়েছে, উভয়ের মধ্যে একটা আত্মিক বিশ্বাস তৈরি হয়েছে, এই বিশ্বাসের গুণে বাবার বাড়ি, বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সব কিছু ত্যাগ করে স্বামীর বাড়ি চলে এসেছে, সব কিছু ত্যাগ করে, স্রেফ এই বিশ্বাসের কারণে। ও জানে যে আত্মার সাথে আন্তরিকভাবে আপনি তাকে মেনে নিয়েছেন, আন্তরিকভাবে আপনি তাকে ভালোবাসেন, এই তো চলে এসেছে। যখন আপনার এই স্ত্রী বুঝতে পারবে যে আপনি পরকীয়ায় জড়িত রয়েছেন, অন্য কোনো মহিলার সাথে আপনার সম্পর্ক রয়েছে, গোপন সম্পর্ক রয়েছে, এইটা যখন বুঝবে তখন আপনার এই সম্পর্কে চিড় ধরবে, আপনার সংসার টিকানো কঠিন আছে। তো দেখুন, আপনি তাকে বাদ দিয়ে আরও কাউকে চয়েস করেন, পছন্দ করেন, সময় নষ্ট করেন, সময় দেন, এইটা যেদিন বুঝবে এদিন আপনার সম্পর্কে চিড় ধরবে। তো এইটা যদি সহজে বুঝি, তাহলে এইটা কেন বুঝি না, যে যিনি আপনাকে সব কিছু দিয়েছেন, যিনি আপনার যা প্রয়োজন তাই দিয়েছেন, যখন যা প্রয়োজন আপনার তখন তাই দিয়েছেন মহান রব্বুল আলামিন, তিনি তো অন্তর্যামী, আপনার অন্তরের খবর রাখেন, আপনি যেটা মুখ দিয়ে প্রকাশ করেন সেটা তিনি জানেন, আপনি যেটা আস্তে বলেন ধীরে বলেন সেটা তিনি জানেন, আপনি যেটা জোরে বলেন গলা ফাটিয়ে সেটাও তিনি জানেন, এমনকি আপনার কল্পনায় যেটা আপনি ছক আঁকেন, হৃদয়ে যেটা আপনি জল্পনা কল্পনা করেন সেটাও তিনি জানেন। তো যেই রব আপনাকে সব কিছু দিয়েছেন, সেই রব যখন দেখলেন যে আপনি তার সন্তুষ্টির জন্য না আরও অন্য কারণে সালাতে এসেছেন, তিনি কিভাবে এটা মেনে নেবেন, এটা কিভাবে তিনি মেনে নেবেন, কেন তিনি কবুল করবেন? সব কিছু তিনি দিয়েছেন আর আজকে তার সাথে আপনি আমি গাদ্দারি করছি, তার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছি, তার সাথে আমরা দুই নম্বরই করছি, তো তিনি কেন মেনে নেবেন, কেন আপনার আমার ইবাদত কবুল করবেন? তিনি তো আপনার কাছে অনেক কিছু চাননি, তিনি চেয়েছেন যে তুমি যে ইবাদতটা করবে সেটা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, একক রবের ইবাদতে অন্য কাউকে অংশীদার করো না। স্রেফ দুই রাকাত পড়েন জুমার দিনে, শুধুমাত্র সময় না আপনি দুই রাকাত ফরজ পড়েন, আগে পিছে পড়তে পারলেন না, দুই রাকাত ফরজ পড়েন, কিন্তু এই দুই রাকাত পড়েন শুধু তাকে সন্তুষ্ট করার জন্য, আর কাউকে নয়, আর কার কোনো উদ্দেশ্য নয়। এইটা হচ্ছে একটা শর্ত, এটা হচ্ছে এক নম্বর শর্ত, যে ইবাদত হবে আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আর মুসনাদ আহমাদের মধ্যে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষকে দেখানোর জন্য কেউ ইবাদত করে তাহলে সেটি শিরকে রূপান্তরিত হবে। এছাড়াও মুসনাদ আহমাদে রয়েছে, আরও একাধিক গ্রন্থে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুস শিরকুল আসগার, আমি সবচেয়ে যেটি ভয় করি তোমাদের জন্য সেটি হচ্ছে গোপন শিরক, ছোট শিরক। কোনো হাদিসে এসেছে গোপন শিরক, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোপন শিরক বা ছোট শিরক কোনটি?
তো তিনি বললেন যে আর রিয়া লোক দেখানো কাজ, মানুষকে দেখানোর জন্য কাজ। আর অন্য হাদিসে এসেছে ইয়াকুমুর রাজুল ওয়া ইসাল্লি জাহাদান লিমা ইয়ারা মিন নাজারিন নাস, যে গোপন শিরক হলো সালাতের কথাই বললেন, অন্য উদাহরণ দেননি, সালাত দিয়ে উদাহরণ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ইয়াকুমুর রাজুল একজন লোক দাঁড়াবে, ওয়া ইসাল্লি জাহাদান এবং খুব সুন্দর করে সালাত আদায় করবে, মানে দাঁড়াবে এবং খুব সুন্দর করে সালাত আদায় করবে, খুব মনোযোগ দিয়ে সালাত আদায় করবে, কেন? লেমা ইয়ারামিন নাজারিন নাস, মানুষ তাকে দেখছে এই জন্য। দেখুন দশজন ধরুন আলেম ওলামা আছে, দশজন বড় মানুষ আছে, একজন মানুষ একজন মুসল্লি এমনিতে যেভাবে সালাত আদায় করে, যখন দশজন মানুষ পিছনে বসে আছে তখন খুব মনোযোগ দিয়ে পড়ছে, কেন? তারা দেখছে। এই কথাটা উদাহরণ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এত সুন্দরভাবে নিপুণভাবে খুব সাধ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করে সালাত আদায় করছে, লেমা ইয়ারামিন নাজারিন নাস, যা মানুষ তাকে দেখছে এই জন্য। ফাজাকা সিরকুস সারায়, এটা হচ্ছে গোপন শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শিরক বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ইবাদত আপনার আমার কী হবে বলুন? যে সালাত আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পড়েছি, মানুষকে দেখানোর জন্য পড়েছি, সামাজিকতা রক্ষার জন্য পড়েছি, সেই সালাত আপনার আমার জন্য পরকালে পাথেও না হয়ে পরকালে ডুবিয়ে দেওয়ার মাধ্যম হয়ে যাবে। তো এটা হচ্ছে এক নম্বর শর্ত, ইবাদত কবুল না হওয়ার যেগুলো কারণ তার মধ্যে এটা একটা, যে স্রেফ আল্লাহর জন্য ইবাদত হওয়া দরকার, কিন্তু আল্লাহর জন্য হওয়া ছাড়া আরও অন্য কারণ এসেছে। এটা সালাদ দিয়ে, যেহেতু জুমার সালা খুতবা সংক্ষিপ্ত সময়, বিধা আরও অনেক উদাহরণ দেওয়া যেত, যেমন দান সাদাকা বা আরও অন্য অন্য মানুষকে দেখানোর জন্য, গ্রামে সবচেয়ে বড় দানবীর বলা হবে, তাই দান সাদাকা করে দান সাদাকা করছেন। তো এইরকম যদি উদ্দেশ্য থাকে তখন এগুলো আল্লাহর জন্য নয়, এগুলো মানুষের জন্য হয়েছে, লৌকিকতার জন্য হয়েছে। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর, যে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে একজন মুজাহিদকে ডাকবেন যিনি শহীদ হয়ে গেছেন, বলবেন যে তুমি কি আমল করেছো ইত্যাদি ইত্যাদি। তো মুজাহিদ বলবেন, আল্লাহ আমার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে এমনকি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছি জিহাদের মাঠে। আল্লাহ বলবেন, না বান্দা তুমি মিথ্যা বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য জীবন দেওনি, মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে এই জন্য প্রাণপণে যুদ্ধ করছিলে, কিন্তু যে কোনো কারণে তুমি অমুসলিম সৈন্যের করতলে পড়েছ, তো তোমাকে হত্যা করে ফেলেছে, কিন্তু আমার জন্য তুমি করনি, তোমাকে যোদ্ধা বলা হবে এই জন্য খুব বীর বিক্রমে যুদ্ধ করছিলে, তুমি যা চেয়েছিলে মানুষ তোমাকে দিয়েছে, মানুষ তোমাকে বীর যোদ্ধা বলেছে, তুমি এবার জাহান্নামে যাও, আল্লাহ জাহান্নামে তাকে নিক্ষেপ করবেন। ডাকবেন কারিকে, খুব সুন্দর করে তেলাওয়াত করে কোরআন মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি করেছো, তো আল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করেছি কোরআন তেলাওয়াতের জন্য, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন, একটু চেপে চেপে বসবেন, যারা পরে আসছে বসার সুযোগ করে দিবেন। তো অনুরূপভাবে একটু আগিয়ে বসবেন ফাঁকা জায়গা পূরণ করে, কারিকে বলবেন, তো বলবেন যে আমি তেলাওয়াত করতাম কোরআন মাজিদ আন্তরিকতার সাথে, আল্লাহ বলবেন যে তুমি তো কারি, তোমাকে বড় কারি বলা হবে এই জন্য করেছো, মানুষ তোমাকে বলেছে এবার জাহান্নামে যাও। আল্লাহ দানবীরকে ডাকবেন, উনি বলবেন আমি দান করেছি এই করেছি ওই করেছি ইত্যাদি, আল্লাহ বলবেন না তুমি দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, এলাকায় সবচেয়ে বড় দানশীল বলবে, এই জন্য মানুষ তোমাকে বলেছে তুমি যা চেয়েছিলে তা পেয়েছো, এবার জাহান্নামে যাও। হাদিস সহিহ বুখারীতে অস্বীকার করার কোনো যুক্তি নেই। কোরআন মাজিদের পরে অকাট্য বিশুদ্ধ গ্রন্থ হিসেবে প্রমাণিত সারা পৃথিবীর সর্বধরনের মহাদ্দিস দ্বারা, সেটা হচ্ছে সহিহুল বুখারী। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে মানুষকে দেখানোর জন্য, মানুষের সুনাম পাওয়ার জন্য যদি করি তাহলে যা চেয়েছিলাম সেটাই পাবো, পরকাল পাবো না, এটা হচ্ছে এক নম্বর শর্ত ইবাদত কবুলের জন্য। ইবাদত কবুল না হওয়ার জন্য এটা একটা বড় সমস্যা। ইবাদত কবুলের জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে মুতাবিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত হতে হবে, পদ্ধতি হবে, ইবাদতের কাইফিয়াত, ইবাদতের পদ্ধতি, ইবাদতের তরিকা, ইবাদতের নিয়ম নীতি হুকুম আহকাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো।
একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 631 নম্বর হাদিসে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। মানে হাদিসে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, হাদিসে যেভাবে পাওয়া যাচ্ছে ঠিক সেভাবে আপনাকে আমাকে করতে হবে। 1500 বছর আগে তিনি যেভাবে করেছেন এখন সেভাবে হবে, 2000 বছর আরও 2000 বছর পরে যারা আসবেন তারাও ঠিক হাদিসে যেভাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন ওইভাবেই করবেন। নিজস্ব নিয়ম নীতি প্রচলন করার অধিকার কারো নেই। তিনি যত বড় শায়খ শুয়ুখ মাশায়েখ পীর ফকির ওলিয়া আউলিয়া দরবেশ কুতুব যাই হন না কেন, কারো অধিকার নেই যে ইবাদতে নতুন কোনো সিস্টেম নতুন কোনো পদ্ধতি চালু করবেন, এই সুযোগ কারো নেই। যেটা তিনি দিয়ে গেছেন সেটাই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন সেইটা গ্রহণ করো, অমাকু অমা নাহাকুম আনহু ফাতাহু, আর তিনি যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর, আল্লাহ শাস্তি কার্যকর করার ক্ষেত্রে অত্যন্ত কঠোর। সমরেত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্টভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যেইটা দেন সেইটা গ্রহণ করো। তো ইবাদত করতে হলে সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, দান সাদাকা বলেন, তাসবি তাহালিল বলেন, যে ইবাদতই করেন না কেন ইবাদত করার আগে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, এই সালাতটা রাসূল কি বিধান দিয়েছেন সালাত পড়ার ক্ষেত্রে, এইটা আপনাকে আমাকে আগে দেখতে হবে। যদি রাসূল দিয়ে থাকেন ওটা করেন, যদি না দিয়ে থাকেন বাদ দেন। এটা বাড়িয়ে করার সুযোগ আপনার আমার কারোই নেই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। তোমরা আল্লাহকে মান্য করো আর ইতাআত করো, আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলো বাতিল করো না। মানে রাসূলের আনুগত্য না করে, রাসূলের অনুসরণ না করে, রাসূলের অনুকরণ না করে ইবাদতগুলো নষ্ট করো না, বরবাদ করো না, বাতিল করো না, আল্লাহ বলছেন। মানে এ আয়াতটা স্পষ্ট ইঙ্গিত দেয়, ইবাদতের ক্ষেত্রে যদি রাসূলের পদ্ধতি অনুসৃত না হয়, ইবাদতের ক্ষেত্রে যদি রাসূলের পদ্ধতি অনুকরণ করা না হয় তাহলে ইবাদতটা বাতিল। ওলা তুবতিলু আমালাকুম, ব্যতিক্রম করে আমল বাতিল করো না। মানে কি, রাসূলের তরিকায় না হলে আমলটা বাতিল। সমরিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন সাহাবি এসেছিলেন ইবাদত সম্পর্কে জানতে, তিনি নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে জেনে চলে যাচ্ছেন, তখন বলে যাচ্ছেন যে আমরা অল্প ইবাদত করে জান্নাতে যাব কিভাবে, আমাদের অনেক পাপ, সাহাবি বলছেন। তো একজন বললেন আমি সারা রাত জেগে জেগে ইবাদত করব, রাত্রে ঘুমাবো না। একজন বললেন আমি সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাবো, বিয়ে শাদি করবো না, কারণ বিয়ে শাদি করবো, স্ত্রী হবে, সন্তান হবে, তাদের ভরণ পোষণ যোগাতে গিয়ে ইবাদতে ঘাটতি পড়বে, ঝামেলায় না গিয়ে চিরকুমার থেকে আল্লাহর ইবাদতে সময় কাটিয়ে দেব। আর একজন বললেন সারা জীবন সিয়াম পালন করবো, রোজা রাখবো, সিয়াম ছাড়া সময় পার করবো না। আল্লাহ রাসূল সাল্লাম যখন আসলেন, জানলেন, তিনজনকে ডেকে পাঠালেন, বললেন তোমরা কি ওই তিনজন যে এইরূপ ইচ্ছা করেছ? তারা বললেন যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করেছি, আমরা স্রেফ আল্লাহকে খুশি করার জন্য এই তিনটা ইচ্ছা করেছি। মানে প্রথম শর্ত আছে ইবাদতের, যে প্রথম শর্ত আল্লাহর জন্য ইবাদত, এই শর্ত কিন্তু ওই ওর তাদের তিনজনের কথার মধ্যে, তাদের তিনজনের উক্তির মধ্যে, তাদের তিনজনের ঘোষণার মধ্যে আছে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করেছি, যেন আমরা এই এর মাধ্যমে জান্নাত পেতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এই পৃথিবীতে সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে এবং স্বচ্ছ ইবাদত করে, বিশুদ্ধ ইবাদত করে, ওই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত শিখিয়েছেন সরাসরি জিব্রিল এসে। সালাত কিভাবে পড়তে হবে, সালাতের আউয়াল অক্ত কোনটা, সালাতের শেষ অক্ত কোনটা, সরাসরি জিব্রিল শিখিয়ে দিয়েছেন, প্রশিক্ষক হচ্ছেন জিব্রিল, জামাতে সালাত আদায় করে শিখিয়ে দিয়েছেন জিব্রিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দিন শিখাতে সরাসরি জিব্রিল এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওজুর সময়
ওজুর কিছু কিছু বিধান সরাসরি আল্লাহ শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে শিখিয়েছেন বিধায় তার চেয়ে ভালো ইবাদত এই পৃথিবীতে কে করবে, সে কথাটাই তিনি বললেন। এরপরে বলছেন, দেখো আমি স্বচ্ছ বিশুদ্ধ ইবাদত করি, আমার নীতি কি জানো? উসল্লি ওয়া আনামু, আমি রাত্রে ঘুমাই আবার সালাত আদায় করি। রাত্রে কিছু অংশ শরীরের যে হক, চোখের যে হক তা আদায় করি, ঘুমাই, আবার কিছু অংশ গিয়ে সালাত আদায় করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসুম ওয়া ইফতিরু, আমি সিয়াম পালন করি, মাঝে মাঝে সিয়াম ছাড়া থাকি, খাদ্য গ্রহণ করি, আমার শরীরের হক আছে আমি সেটা দেই। এরপরে বলছেন, ওয়া তাযাওয়াজুন নিসা, দেখো আমি নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, আমার পরিবার আছে, আমার সন্তানাদি আছে। মানে জবাব দিলেন যে তোমরা যে পথে আগাচ্ছ এটা ইবাদতের পদ্ধতি নয়, ঘুমাতে হবে, ইবাদতও করতে হবে, সিয়াম পালন করতে হবে, সিয়াম ছাড়াও দিন পার করতে হবে, বিয়েও করতে হবে, ইবাদতও করতে হবে। এ কথা বলার পরে সাবধান একটা বাণী উচ্চারণ করলেন তাদের জন্য, গোটা পৃথিবীর মুসলিমদের জন্য একটা দিক নির্দেশনা দিলেন, ফামান রগে বা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে অপছন্দ করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে বা অপূর্ণ মনে করে বা অবজ্ঞা করে বা পরিপূর্ণ মনে না করে, ফালাইসা মিন্নি, ও আমার উম্মত নয়। হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন 5063 নম্বর হাদিস সহিহ বুখারীর। তো এখন কি করবেন, বেশি ভক্তি দেখাতে গিয়ে, অতি ভক্তি দেখাতে গিয়ে আপনি সুন্নাতকে অগ্রাহ্য করলেন, বাড়িয়ে ফেললেন। আল্লাহ সুসাম যে পর্যন্ত করলেন আমি এক ধাপ আগিয়ে দিলেন, এখন ফল কি দাঁড়ালো, আপনি উম্মাদ থেকে বের হয়ে গেলেন। এতক্ষণ তো যা ছিল আপনার ইবাদতে একটু ঘাটতি ছিল বা কম ছিল ইবাদত, কিন্তু ফরজটা আদায় ছিল, এবার কি করলেন, বেশি করতে গিয়ে উম্মাদ থেকে বের হয়ে গেলেন, তো লাভ হলো না ক্ষতি হলো? সম্মানিত উপস্থিতি, দেখুন এইভাবে যদি হাদিসের দিকে দেখতে যান তাহলে অনেক হাদিস এই বিশ্লেষণগুলো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না যতদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়ে, সন্তান আদির চেয়ে, পরিবারের চেয়ে সবচেয়ে বেশি আমাকে ভালো না বাসবে, মানে আমার সুন্নাতকে সবার উপরে সবার ঊর্ধ্বে স্থান না দেওয়া পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 7 নম্বর হাদিস। তো যে কথা বলছিলাম, পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সামনে তাওরাত পড়ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তাওরাত খুব মনোযোগ দিয়ে পড়ছিলেন যা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলুল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, মানে একটু রাগ হলেন, তা আবু বকর সিদ্দিক উমরকে বলছেন, ওয়াই হাকিয়া উমর, উমর তোমার ধ্বংস, তোমার আশ্চর্য হয়ে গেছেন উমর রাদিয়াল্লাহু আনহু, কেন, তুমি দেখেছো আল্লাহ রাসূলের চেহারার দিকে, তার সামনে তুমি এত ভক্তি দিয়ে তাওরাত পড়ছো, মানে তার সামনে তাওরাত এত ভক্তি সহকারে পড়া তিনি পছন্দ করেননি, তার সামনে কোরআন তেলাওয়াত হবে ভক্তি সহকারে, তাওরাতের উপর ঈমান আনতে হবে, তাওরাতের উপর ঈমান আনতে হবে যেটা আল্লাহর কিতাব, কিন্তু তাওরাত মান্য কোনো গ্রন্থ নয়, যে তাওরাত মানতে হবে এটা নয়, তাওরাতের বিধান মানতে হবে এটা নয়, কিন্তু তার উপর ঈমান আনতে হবে, মানতে হবে কোরআন মাজিদ। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামকে দীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, বারবার বলতে থাকলেন, যখন চেহারা থেকে রাগ দূর হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা যার হাতে তার শপথ করে বলছি, লাউ বাদা আলাইকুম মূসা ফাত্তাবাতুমুহা তারাকতুমুনি, আজকে তোমরা মূসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ তাওরাত আমার সামনে পড়ছো, আরে তাওরাত তো বহু দূরের কথা, তাওরাত তো অনেক দূরের কথা, যদি মূসা আলাইহিস সালাম আজকে সমাজে প্রকাশিত হন, মূসা আলাইহিস সালাম যদি আজকে সমাজে চলে আসেন, ফাত্তাবা তুমুহা তারাকতুমুনি, যদি তোমরা আমাকে ত্যাগ করে মূসা আলাইহিস সালামকে গ্রহণ করো, তিনি সিনিয়র বা তার বিশেষত্ব রয়েছে, বেশ কিছু জায়গায় তার বিশেষত্ব হয়েছে মূসা আলাইহিস সালামের রয়েছে, তো এইটা লক্ষ্য করে যদি তোমরা আমাকে বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণ করো, লা দলালতুম আন সাওয়াই সাবিল, তাহলে তোমরা সত্য পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। হাদিস দারমির মধ্যে পাবেন 435 নম্বর হাদিস এবং হাদিস সহি। দেখুন এখন যদি মূসা আলাইহিস সালাম সমাজে চলে আসেন,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ না করে যদি কেউ মুসা আলাইহিস সালামের অনুসরণ করেন, আল্লাহ সুসাসম বলছেন ও সত্য পথ নয়, জান্নাতের পথ নয়, জাহান্নামের পথে যাবে। অথচ মুসা আলাইহিস সালাম একজন সিনিয়র নবী, মুসা আলাইহিস সালাম একজন রাসূল, তার উপর তাওরাত নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লামের উপরে যেমন কোরআন নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে। তো মুসা আলাইহিস সালামের তাওরাত কেউ মানতে চাইলে বা মুসা আলাইহিস সালামের অনুসরণ করতে চাইলে, সাক্ষাতে মুসা আলাইহিস সালাম উপস্থিত রয়েছেন তার সামনে যদি কেউ মানতে চায়, তাহলেও সে জাহান্নামী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অপর বর্ণনা এসেছে, ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, যদি মুসা আলাইহিস সালাম কোনো কারণে জীবিত হন আর আমার এই নবুয়াতের সিলসিলা চালু থাকে, লাত্তাবানি, তিনি আমারই ইত্তেবা করবেন। অন্য হাদিসে এসেছে, ইল্লা ইত্তেবাই, তিনি আমার ইত্তেবা করতে, আমার অনুসরণ করতে বাধ্য হবেন। তো সিনিয়র একজন নবী মুসা আলাইহি সাল্লাম যদি দুনিয়ায় চলে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য হবেন। যে স্পষ্ট সহিহ হাদিস, আমরা জানি ঈসা আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন, কিয়ামতের প্রাককালে তিনি আবার এই পৃথিবীতে আবির্ভূত হবেন। তিনি এসে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের প্রচার এবং প্রসার করবেন। তিনি এসে তিনি নিজের কোনো ধর্ম মত বা তার কোনো আদর্শ প্রচার করবেন না, তিনি এসে মুহাম্মদ সাল্লামের বিধান বাস্তবায়ন করবেন। তাহলে মুসা আলাইহি সাল্লামের নবী মতো নবী বা ঈসা আলাইহি সাল্লামের মতো নবী যদি তাদের নিজস্ব আদর্শ বাস্তবায়ন করার সুযোগ না পান মুহাম্মদ সাল্লামের সিলসিলা চালু থাকা অবস্থায়, তাহলে কিসের আপনার পীর ফকির, কোথায় আপনার গাউস কুতুব, কোথায় আপনার হুজুর, কোথায় আপনার বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, কোথায় ইমামে আলাক, কোথায় ইমামে আজম, কোথায় ইমামে ওস্তাদ সুবরা কুবরা, কারো বেল আছে, কারো টাইম আছে? একজন নবীর সুযোগ নেই, একজন সিনিয়র নবীর সুযোগ নেই তার নিজস্ব, যার উপর তাওরাত নাজিল হয়েছে তারও সুযোগ নেই তার তাওরাত প্রচার প্রসার করার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। সেখানে একজন গাউস কুতুব পীর ফকির ওলামা এদিন বুজুর্গানে কেরামের দোহাই দিয়ে আপনি ইচ্ছামতো ইবাদত করবেন, এই সুযোগ ইসলামে নেই। তিনি যে হন না কেন, আন্তর্জাতিক মুফাসসির কেরাম হন না কেন, সারা পৃথিবীর সবচেয়ে পিওর এক নম্বর আলেম হন না কেন, কোনো সুযোগ নেই কারো, তিনিও বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে। এইখানে আপনি আমি ধরা খেয়ে যাচ্ছি, কি সহজ উত্তর, এটা আমার মাঝাবে নেই, এটা আমার তরিকায় নেই, এটা আমার উমুকে নেই, উমুকে নেই, ইত্যাদি, ওস্তাদ শিখায়নি, জি না, একটাই পথ মুসলিমদের জন্য, সেটা হচ্ছে কোরআন এবং সহি হাদিস, কোরআন এবং সহি সুন্না। সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে জীবন যাপন করেছেন, ঠিক সেই আদর্শের উপর, আদর্শের উপর আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, ইজমা মানা যাবে, কোন ইজমা, যে ইজমা ইজমা উস সাহাবা, যে ইজমার উপরে সাহাবীরা ঐক্যমত পোষণ করেছেন সেই ইজমা। দেখুন, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের খলিফা, মুসলিম বিশ্বের খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন গমের ফেতরা দেওয়ার প্রচলন করলেন, সিরিয়া থেকে গম আমদানি করে ডিফারেন্স দেখলেন যে গম আর আরবের খেজুর, আরবের 2 কেজি খেজুরে 1 কেজি গম পাওয়া যায়, তখন বললেন আধাসা, মানে আধাসা ফিতরা দিলেই হবে। তৎক্ষণাৎ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আপনার এই বিশ্লেষণ মানি না, রাসুলের যুগে আমরা যে একসা দিয়েছি, যদি গম দিয়ে দেয় তবু একসাই দেব, আপনার এই ইজতিহাদ আমরা মানি না। কেয়ামত পর্যন্ত সালাফি বিদ্বানরা একমত হবেন না যে আধাসা ফিতরা দেওয়া হবে। আপনি দেন, আপনি না মানলে কেউ জোর করে আপনাকে মানাতে বাধ্য নয়, মানে সাহাবিরা একমত হননি, সাহাবিরা প্রতিবাদ করেছেন, যেহেতু তারা একমত হননি, বিধা আপনি আধাসা ফিতরা দেওয়ার অধিকার রাখেন না, যেই দলিল খাড়া করেন না কেন, যে যুক্তি খাড়া করেন না কেন, কোনো যুক্তি দিয়ে প্রমাণ হবেন, কারণ সাহাবিরা একমত হননি। হ্যাঁ, যদি সাহাবিরা একমত হয়ে যেতেন, যেমন সাহাবিরা একমত হয়ে গেছেন, কোথায় একমত হয়েছেন, আল্লাহ সুসাল্লাম মাত্র একটা সিয়াম পালন করেছেন আশুরায় মুহররমের, কিন্তু মৃত্যুর বছরে, যে বছর মৃত্যুবরণ করেছেন সে বছর তিনি ইচ্ছা পোষণ করেছিলেন, যদি আগামী বছর আমি বাঁচি তাহলে 2টি সিয়াম পালন করব। যেহেতু ইহুদিরাও 2টি সিয়াম, 1টা সিয়াম পালন করে, মুহররমের 10 তারিখ সিয়াম পালন করে, আমরা ইহুদিদের বিরোধিতা করব, আমরা 9 এবং 10 2টি সিয়াম পালন করব। মৃত্যুর বছরে আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, কিন্তু পরবর্তী মুহররম আসার আগেই তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু সেই বছর থেকে সকল সাহাবি 2টি করে সিয়াম পালন করেছেন, কোনো সাহাবি দ্বিমত পোষণ করেনি, হচ্ছে ইজমাউস সাহাবা, সাহাবির একমত, সকল সাহাবি সিয়াম পালন করেছেন 2টি করে। আপনি এখন করতে হবে আপনাকে,
এটা হচ্ছে ইজমাউস সাহাবা। কিন্তু এই এখনকার যুগের দশজন পঞ্চাশ জন আলেম একমত হয়ে গেছে আর আপনি বলবেন এটা ইজমা, এই ইজমার কোনো মানে নির্ভরতা ইসলামী শরীয়তে নেই, কারণ এই ইজমার অনেক আলেম বিরোধিতা করেছে। আপনি যে ইজমার কথা বলছেন হাজার হাজার আলেম পাওয়া যাবে এই ইজমার বিরোধিতা করেছেন। ইজমাউস সাহাবা মানতে হবে, এই যুগের আলেম ওলামা কয়েকজন মিলে একমত হয়েছেন এটা ইজমা নয়। তো যে কথা বলছিলাম যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং তার দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনাকে আমাকে ইবাদত করতে হবে, এটা হলো মৌলিক দুইটা শর্ত। ইবাদত হবে স্রেফ আল্লাহর জন্য, দ্বিতীয়ত ইবাদত হবে রাসূলের তরিকায়। আর যেটা সাইড আরেকটা আলোচনা বলেছিলাম যে এই দুইটার সাথে তৃতীয় আরেকটা শর্ত সাইড আলোচনা করেছেন, যেটা অবশ্য মোতাবিয়াতুর রাসূলের সাথে সম্পৃক্ত, মানে দ্বিতীয়টার মধ্যে এটা ঢুকে আছে, সেটা হচ্ছে আপনার আমার রুজিটা হালাল হতে হবে ইবাদত কবুলের জন্য। এইখানে এসে হেরে যাচ্ছি আমরা মুসলিমরা, বাংলাদেশের মুসলিমরা, অন্য দেশের কথা বাদ দিলাম, তা আমাদের বাংলাদেশের মুসলিমে হেরে যাচ্ছি এই শর্তে এসে যে আপনার আমার রিজিকটা হালাল হতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে জনমণ্ডলী কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদ এই জমিনে যা উৎপাদিত হয়, তবে শর্ত হলো হালালান তাইয়্যিবা, খাবারটা হালাল হতে হবে, খাবারটা তৈয়ব হতে হবে, খাবারটা বৈধ হতে হবে, পাশাপাশি তৈয়ব পবিত্র দেহের জন্য উপকারী হতে হবে, দেহের জন্য উপকারী হতে হবে, দেহের জন্য ক্ষতিকর এই খাবার কোনো মুসলিম খেতে পারবে না, যেটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই খাবার কোনো মুসলিম খেতে পারবে না। দেখুন ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, লা দরারা ওয়ালা দেরারা, যেটা অন্যের ক্ষতি হয় সেটাও তুমি করতে পারবে না, যেটা নিজের ক্ষতি হয় সেটাও করতে পারবে না, সেটা করা বৈধ নয়। অপরের ক্ষতি হবে আর নিজের ক্ষতি হবে এইরকম কাজ কোনো মুসলিমের জন্য বৈধ নয়, যেটা ইবনে মাজার মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মুমিনদেরকেও দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? সুম্মা যাকারা রাজুল ইতিলি সাফার আসাসা ওয়া একবার আমুদ্দিয়া দেয় ইলা সামা, এরপর আল্লাহ সুসাসম একটা লোকের উদাহরণ দিলেন, একজন মুসাফির দীর্ঘ পথ সফর করে এসেছেন, আমুদ্দিয়া দেয় ইলা সামা, লোকটা আসমানের দিকে হাত তুলেছে, আসমানের দিকে হাত তুলে মোনাজাত করছে, ইয়া রব্বি হে আমার প্রভু, ইয়া রব্বি হে আমার প্রভু, আল্লাহকে ডাকছে, হে আল্লাহ, হে আমার রব, আমাকে এটা দাও, আমাকে ক্ষমা করো, বা ইত্যাদি ইত্যাদি যা তার চাওয়া পাওয়া সেটা বলছে। অমাতামু হারাম, অথচ যে খাবারটা খেয়ে আল্লাহকে ডাকছে খাবারটা হচ্ছে হারাম, হারাম উৎস থেকে নিয়ে আসা খাবার, হারাম টাকা দিয়ে কেনা খাবার, বা সরাসরি খাদ্যটাই হারাম, হয় হারাম উৎসের খাবার আর নাহলে খাদ্যটাই হারাম। তো হারাম খেয়ে আল্লাহকে ডাকছে। অমাশরাবু হারাম, যে পানীয়টা পান করছে সেটা হারাম, হয় সরাসরি ডাইরেক্ট পানীয়টাই হারাম, নতুবা যে উৎস থেকে পানিটার ব্যবস্থা করছে, যেটা টাকা দিয়ে পানিটা কিনে খাচ্ছে, সে টাকাটা হারাম। অমালবাসু হারাম, যে পোশাকটা পরে আছে পোশাকটাও হারাম, হয় কাপড়টাই হারাম আর না হলে, যেমন সিল্কের কাপড় রেশমের কাপড় পুরুষের জন্য হারাম, হয় কাপড়টাই ডাইরেক্ট হারাম না হলে কাপড়টা কেনা হয়েছে হারাম টাকা দিয়ে। অগুদ্দেবিল হারাম, তার দেহের যে রক্ত এবং মাংস তৈরি হয়েছে এটা হারাম উপার্জন দিয়ে। ফান্না ইস্তাজবিলে দালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন, আল্লাহ কিভাবে তার প্রার্থনা করবেন কবুল করবেন, কেননা আল্লাহ হালাল ছাড়া হারাম জিনিস কবুল করেন না, আল্লাহ নিজে পবিত্র। সুবহান আল্লাহ, মানে আল্লাহ পুত পবিত্র, আমরা বলি সুবহান আল্লাহ, আল্লাহ পুত পবিত্র, তিনি অতিশয় পবিত্র, তিনি অপবিত্র জিনিস কবুল করেন না, গ্রহণ করেন না। তাহলে আপনার আমার ইনকাম সোর্সটা হালাল হওয়া আবশ্যিক। এত দোয়া করি কিন্তু কবুল হয় না কেন? সন্তানের জন্য এত দোয়া করি কবুল হয় না কেন? কেনর উত্তর তো এখানেই যে আপনার আমার ইনকাম সোর্স সমস্যা, আপনার আমার পানীয় সমস্যা, পোশাকে সমস্যা, খাদ্যে সমস্যা, এই জন্য কবুল হচ্ছে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, সহি মুসলিমের 2393 নম্বর হাদিস, সহি বুখারীতে এসেছে 2059 নম্বর হাদিস, আল্লাহ সুসাসম বলছেন যে এমন একটা যুগ, এমন একটা জামানা, এমন একটা সময় মুসলিমদের মধ্যে চলে আসবে
লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, চিন্তাই করবে না যে হালাল পথে উপার্জন করলাম না হারাম পথে ইনকাম উপার্জন করলাম, শুধু চাই আর চাই, শুধু টাকা হবে কোন পথে, কি করলে তার উন্নতি হবে, দুনিয়াবি সফলতা আসবে, এটা নিয়ে ব্যস্ত, একবারও ভাববে না যে ইনকাম সোর্সটা হালাল না হারাম, চিন্তাই করবে না। দেখুন বাস্তব সমাজ তাই, শুধু আপনার আমার দুনিয়াবি সুখ কোথায়, অঢেল সম্পদ কোথায় পাবো এই নিয়ে ব্যস্ত, কিন্তু একবারও চিন্তা করি না যে আমি যে কর্মে যুক্ত হচ্ছি, আমি যে ব্যবসা করছি, আমি যে চাকরি করছি, আমি যে উপার্জন করছি, এটা হালাল করছি না হারাম করছি। আপনি কি চিন্তা করেছেন প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে? তো আপনার সন্তানদেরকে আপনি কোন পথে ঠেলে দিচ্ছেন? অবশ্যই খারাপ জিনিসের প্রভাব খারাপ হবে, ভালো হবে না, খারাপের প্রভাব খারাপ হবে, ভালো হবে না কোনোদিনই। তো আপনি হারাম ইনকাম দিয়ে, হারাম টাকা দিয়ে আপনার পুরো পরিবারটাকে ভরণ পোষণ করছেন, তো এর একটা প্রভাব থাকবে না পরিবারের উপরে? আপনি বলেন আপনার সন্তান কথা শোনে না, আপনি বলেন আপনার স্ত্রী আপনার বাইন্ডিংয়ে থাকতে চায় না, স্বাধীনতা চায়, কেন চাইবে না? কারণ পুরো হারাম ইনকাম সোর্স দিয়ে আপনার পরিবারটা গড়ে তুলেছেন, তাদের তো স্পিরিটটাই নষ্ট করে দিয়েছেন, তাদের চেতনাটাই নষ্ট করে দিয়েছেন। তাহলে কিভাবে আপনি তার কাছ থেকে ভালো কিছু চান? ভালো আউটপুট পেতে চাইলে অবশ্যই তাকে ভালো কিছু দিতে হবে। তো দিয়েছি পুরো খাবার, জীবনের শুরু থেকে পুরো খাবারটাই দিচ্ছে হারাম ইনকাম সোর্স থেকে, তাহলে তার থেকে ভালো কিভাবে আশা করব? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন সুদ হারাম কে জানে না? সুদ হারাম কোনো একজন মুসলিম, এই মসজিদে যত মুসল্লি আছেন কেউ বলতে পারবেন যে সুদ হারাম এটা আমি জানতাম না, আজকে প্রথম জানলাম? প্রত্যেক মুসল্লি জানে সুদ হারাম, প্রত্যেক মুসলিমই জানে, যখন বুদ্ধি হয়েছে তখন থেকে জানে যে সুদ হারাম। সুদ ছাড়তে পেরেছি? সুদের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। আপনি পাল্টা প্রশ্ন করবেন সুদ ছাড়া কিভাবে বাঁচব, এই প্রশ্নের সুযোগ নেই, আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। আপনার কোটি টাকা ইনকাম নয়, আপনার ইনকাম সীমিত হোক, কিন্তু হালাল পরকালীন সফলতা পেতে চাইলে, মাত্র 100 বছরের জীবনে কষ্ট স্বীকার করে কোটি কোটি বছরের সফলতা পেতে চাইলে আপনাকে অল্প ইনকাম দিয়ে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, সুযোগ আছে, আপনি অঢেল সম্পদের পাহাড় গড়েন হালাল পথে, ইসলাম নিষেধ করেনি। আপনাকে ইনকাম করে অনেক কিছু করতে ইসলাম নিষেধ করেনি, কিন্তু সেটা হবে বৈধ পন্থায়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন, ব্যবসা হালাল সুদ হারাম। পৃথিবীর সব বিদ্বান যদি একমত হয়ে যায় তবু ইসলামে সুদ হারাম। কোনো কৌশল দিয়ে, কোনো পথ দিয়ে, কোনো ফাঁক ফোঁকর দিয়ে সুদকে জায়েজ করার কোনো সুযোগ নেই, কারণ এটা কোরআনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এর এই বিধানকে উপেক্ষা করার, মানসুখ করার, রোহিত করার অধিকার কারোই নেই, যে দোহাই দেন না কেন। আপনি আমি পারছি না, এটা আপনার আমার ব্যর্থতা, এটা আপনার আমার ব্যর্থতা, কিন্তু ইসলাম ইসলামের নীতিতে চলবে। একজন মানুষও যদি না মানে তবু ইসলাম তার বিধানে নড়চড় হবে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিরহাম ও রেবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, কোন ব্যক্তি যদি জেনে শুনে এক দিরহাম সুদ খায়, এক দিরহাম মানে এক টাকা সুদ খায়, ওয়া হুয়া ইয়ালাম, ও জানে এটা সুদের টাকা, ও জানে যে এটা সুদের টাকা, এই এক টাকা সুদ, এক দিরহাম যদি সুদ খায়, আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, এই এক টাকা এক দিরহাম সুদ তার চেয়ে বেশি পাপ হবে। খোলেন মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1,033 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2,825 নম্বর হাদিস, এবং হাদিস সহি। হ্যাঁ, একটা ব্যভিচার করেছে, একজন ধর্ষণ করেছে, রেপ করেছে, অনেক বড় অপরাধ, তার জন্য অনেক শাস্তি, আন্দোলন করে মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে গেলাম, কিন্তু যে সুদখোর মহাজনগুলো সমাজের অর্থনীতিকে চুষে খাচ্ছে, দরিদ্রকে দারিদ্রতার মুখে ঠেলে দিচ্ছে, আর নিজে অর্থ সম্পদকে পুঞ্জীভূত করছে, তার বিরুদ্ধে কেউ কথা বলি না, টু শব্দ পর্যন্ত করি না, কিন্তু একজন ধর্ষণ করেছে কত বড় ক্ষতি করেছে, তার চেয়ে যে হাজার হাজার মানুষের ক্ষতি করছে একজন সুদখোর, ইসলাম এইটা দেখেছে। হ্যাঁ, কেউ আবার উল্টা বুঝেন না যে আমি ব্যভিচারকে উস্কে দিলাম, না, আমি ব্যভিচারকে উস্কে দেইনি, আমি বলতে চাচ্ছি যে ব্যভিচারের চেয়েও মারাত্মক অপরাধ হলো সুদ খাওয়া, ব্যভিচারের চেয়েও জঘন্য অপরাধ হলো সুদ খাওয়া, আমি এইটা বলতে চেয়েছি, আমি তুলনা করতে চেয়েছি, আমি ব্যভিচারকে উস্কে দেইনি বা সেটাকে আমি গৌণ বলিনি, কারণ ব্যভিচার করে একটা পরিবারের ক্ষতি হয়,
একটা পরিবারের একটা বংশের ক্ষতি হয়, তাদের মান সম্মানে ক্ষতি করে, একটা জীবনের ক্ষতি করে, কিন্তু যে সুদ খায় ওটা পুরো জাতির ক্ষতি করে, পুরো এলাকার ক্ষতি করে, হাজার হাজার মানুষকে দারিদ্রতার মুখে ঠেলে দেয়। সম্মানিত উপস্থিতি, এই সুদ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুসাসম বলছেন, আর রেবা সাবুনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়, এই সারুহা, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ, সবচেয়ে নগণ্য পাপ হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মাহু, একটা লোক তার মাকে বিয়ে করলে, একটা লোক তার মায়ের সাথে রাত্রি যাপন করলে, বাসর করলে যে পাপ হয় তার চেয়ে খারাপ হবে সুদ। সুদের 70টা স্তর করেন, 1 নম্বর পাপ, 2 নম্বর পাপ, 3 নম্বর পাপ, 70 নম্বর পাপটা, সুদ খাওয়ার 70 নম্বর পাপটা হচ্ছে মায়ের সাথে রাত যাপন করা, মাকে বিয়ে করা, মায়ের সাথে ব্যভিচার করা। 70 নম্বর পাপটা যদি সুদের এই রকম হয়, তাহলে 1 নম্বর পাপটা কি পরিমাণ এটা বুঝানোর মতো ভাষা আমার জানা নেই। আপনাকে ওটা বুঝাবো কি করে যে 1 নম্বর পাপটা কত বড়, এই ভাষা আমি কোনোদিন পাইনি, আমি আপনাদেরকে বলতেও পারবো না যে কি দিয়ে বুঝাবো যে 70 নম্বর পাপটা হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা। একজন মুসলিম ভাবেই না, তোয়াক্কাই করে না যে সুদ কি জিনিস। দিব্যি খেত খাচ্ছে, সালাতও পড়ছে সুদও খাচ্ছে, সালাত পড়ছে ঘুষও খাচ্ছে, কি দিয়ে বোঝাবেন একে? নিষ্প্রাণ প্রাণহীন সালাত, কোনো কাজ আসে না। সম্মানিত উপস্থিতি, একটা দিক হাজার হাজার মুসলিম ফেঁসে যাবেন সুদ খাওয়ার জন্য, আর একটা দিক হলো নেশা জাতীয় দ্রব্য, হারাম, স্পষ্ট হারাম। ইন্নামাল খমরু আল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়া রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা 90 নম্বর আয়াতটা একটু পড়েন, বিশ্লেষণটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, কোরআন মাজিদ অবতীর্ণ করে আল্লাহ পরিষ্কার করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ, নেশা জাতীয় দ্রব্য, তারপরে মূর্তি পূজা, প্রতিমা পূজা, মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, যাই বলেন না কেন, এগুলোর পূজা করা, এরপরে জুয়া খেলা, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের অপবিত্র কাজ, এগুলো থেকে বেঁচে থাকো যদি সফল কাম হতে চাও। তো নেশা জাতীয় দ্রব্য খেয়ে পান করে কেউ সফলতা হতে পারবে না, সফল হতে পারবে না, অসম্ভব, কুরে কুরে তার জীবনটা নষ্ট করে দিবে, এটা হলো নেশা। নেশা জাতীয় দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন মোহাম্মদ সাল্লাম, আপনার সংজ্ঞার কি মূল্যায়ন আছে? আপনার সংজ্ঞা ঠিক, আপনি যাকে নেশা মনে করেন এটা কে, আপনার সংজ্ঞাকে সাপোর্ট কে করেছে? অথচ মোহাম্মদ সাল্লাম সংজ্ঞা দিয়ে গেছেন কেয়ামত পর্যন্ত সংজ্ঞা নির্ভুল থাকবে, ভুল ধরার কারো সুযোগ নেই। আল্লাহ সুসাসম বলছেন কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারাম, যেই জিনিস খেলে বা পান করলে নেশা হয় সেটি খমর মদ এবং সেটি হারাম। যেই জিনিস খেলে পান করলে নেশার উদ্রেক হয়, বিবেক আচ্ছন্ন হয়, বিবেকে প্রভাব ফেলে, সেটি হচ্ছে নেশা এবং সেটি হারাম। আপনি যেই নামে বলুন না কেন, যেই নাম দেন না কেন, দেশি বলেন আর বিদেশি বলেন আর যেই নাম বলেন না কেন, এই দৃষ্টিকোণ থেকে মদ, জুয়া, গাঁজা যেগুলোই বলেন না কেন, হিরোইন, ফেন্সিডিল যাই বলেন না কেন, বিড়ি, সিগারেট, জর্দা, গুল যাই বলেন না কেন, এগুলো সব নেশা। বিড়ি খেলেও নেশা হয়, জর্দা খেলেও নেশা হয়, গুল খেলেও নেশা হয়, ইয়াবা খেলেও নেশা হয়, হিরোইন, ফেন্সিডিলেও নেশা হয়, সবগুলো এক কোয়ালিটির। হ্যাঁ, কোনোটার প্রভাব বেশি, কোনোটার ক্ষতিকারক প্রভাব একটু কম, কিন্তু সব একই কোয়ালিটির, সবগুলো হারাম। কোনো সূত্র ধরে বা কোনো অজুহাত খাড়া করে আপনি গাঁজাকে, গুলকে বা জর্দাকে, বিড়িকে জায়েজ করবেন, এই রাস্তা খোলা নেই। হারামের কোনো কোয়ালিটি হয় না, হারামের কোনো কোয়ালিটি নির্ধারণ হয় না, যেটা 1 নম্বর হারাম আর এটা 2 নম্বর হারাম, এটা ফার্স্ট ক্লাস হারাম, এটা সেকেন্ড ক্লাস হারাম, এটা খুব খারাপ হারাম আর এটা একটু ভালো হারাম, এরকম কোনো কোয়ালিটি হয় না। হারাম হারামই, ভালো জিনিসের কোয়ালিটি হয়, খারাপ জিনিসের কোনো কোয়ালিটি হয় না, যেটা খারাপ সেটা খারাপই। তো বিড়ি যে রকম হারাম, ঠিক ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল ওই রকমই হারাম, এটা বলার সুযোগ নেই যে মানে খুব খারাপ হারাম হলো ইয়াবা আর একটু ভালো হারাম হলো বিড়ি, জর্দা, গুল, এটা বলার সুযোগ নেই, ওটা হারাম হারামই, আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। দেখুন আল্লাহ সুসাসম বলছেন শারেবুল খমর, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, কা আবিদিল লাত ওয়াল উসসা, এরা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা নয়, লাত এবং উসসার বান্দা। এটা সহি আল জামিয়া সাগিরের মধ্যে হাদিসটি পাবেন, এরপরে ইবনে মাজার মধ্যে পাবেন 3375 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনু খমরিন কাআবেদে ওয়াতানিন, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। হাদিস সহি, ইবনে মাজা খুলেন 3375 নম্বর হাদিস।
এ ধরনের একই হাদিস পাবেন সিলসিলা সহিহার 2370 নম্বর হাদিস। আল্লাহ সুসাসাম বললেন যে পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপের মধ্যে একটা হলো নেশাজাতীয় দ্রব্য পান করা, শিরিক এবং নেশাজাতীয় দ্রব্য পান করা সমমানের পাপ। একজন মুসলিম বিড়িও খাচ্ছে, জর্দাও খাচ্ছে, গুলো খাচ্ছে, সালাত আদায় করছে, জর্দা দিয়ে পান চাবাচ্ছে, তিনি আবার মসজিদের খতিব, সারা দিন গুল মারছে দাঁতে, আর তিনি হচ্ছেন মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন। তো কি হবে এই মসজিদে, যিনি সারা জীবন ধরে জর্দা দিয়ে পান খান, দাঁতে গুল মারেন, তিনি কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলবেন? জর্দাখোর ইমাম আর সুদখোর হচ্ছে মসজিদের সভাপতি, ওই মসজিদে কি আশা করবেন আপনি? জর্দাখোর ইমামকে সেফটি নিরাপত্তা দেয় সুদখোর সভাপতি, আর সুদখোর সভাপতির নিরাপত্তা দেয় জর্দাখোর ইমাম, ওই মসজিদে আপনি কি আশা করবেন? সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আপনার আমার একটু খেয়াল রাখতে হবে, যে আপনার আমার ইবাদত কেন কবুল হচ্ছে না, আল্লাহর কাছে প্রার্থনা করছে কেন কবুল হচ্ছে না, কেন আপনার আমার সালাত আপনাকে আমাকে বিরত রাখতে পারছে না অন্যায় থেকে অপকর্ম থেকে। কারণ এগুলোই অনেক সময় নিয়ে ফেলেছি, আর সময় নিতে চায় না, পরিশেষে আপনাদের কাছে আন্তরিক দাবি জানাই, আসুন ইবাদত তো করছি, সালাত তো পড়ছি, সালাদটা একটু ঠিক করি। যারা পড়ছে না তারা পড়ছেই না, দুনিয়া রিল্যাক্সে দুনিয়া জীবনই ভোগ করছে, দুনিয়ায় ভোগ করছে, পরকাল চায় না। যারা সালাতের ধার ধারে না, পড়েই না, তারা দুনিয়া চায় না, পরকাল চায় না, দুনিয়া চায়, ও দুনিয়াতে সফলভাবে আপনি যে সময়টা আধা ঘন্টা এক ঘন্টা জুমার দিন সময় ব্যয় করেছেন, এই সময়টা ও রিল্যাক্সে রিল্যাক্স মুডে ভোগ করছে এই সময়টাকে, আর আপনি এক ঘন্টা সময় এখানে দিলেন, ফলাফল কী দাঁড়ালো? আপনার টিকলো না, আপনার এখলাসের জন্য বা রাসুলের তরিকা না হওয়ার কারণে আপনার এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল, কবুল হলো না সালাতটা। তাহলে আপনি পরকালও পেলেন না, দুনিয়ার উপভোগ করার থেকে এক ঘন্টা হারিয়ে দিলেন, তাহলে কী করলেন আপনি? ও তো একদিক পেয়েছে, উপরকাল হারিয়ে দিয়েছে, কিন্তু দুনিয়াতে এক ঘন্টা সময় আপনার চেয়ে বেশি ভোগ করেছে, উপভোগ করেছে এক ঘন্টাকে, আর আপনি পরকালও পেলেন না, আর দুনিয়ায় এক এক ঘন্টাকে উপভোগ করা থেকে মাহরুম হলেন, তাহলে আপনি তো উভয় জগতে ক্ষতিগ্রস্ত হলেন। বিদা আসুন, সালাত যারা পড়ছি সালাদটা ঠিক করে পড়ি, সালাদটা বিশুদ্ধ করে পড়ি, যে ও দুনিয়াতে নষ্ট করছে, দুনিয়া ভোগ করছে, আমি পরকালে ভোগ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যে আল্লাহ, আমরা প্রতিনিয়ত বলি ইয়াকা না'বুদু ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথে চলার তৌফিক দাও। আল্লাহর কাছে এই প্রার্থনাটাই জানাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, সরল পথ মানে জান্নাতের পথ দেখাও, আল্লাহ তুমি আমাদের জান্নাতের পথে টিকে থাকার তৌফিক দান করো। আমরা না জেনে বা জেনে যে ভুলগুলো করেছি, আল্লাহ এগুলো বুঝার এবং সংশোধন করে নেওয়ার তৌফিক দান করো, মেনে নেওয়ার মেজাজ দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পরের বর্তমান সব পাপ ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ, তারপরেও প্রত্যেক দিন ফজরের সালাতের পর একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেক দিন ফজরের পরে দিনের প্রথম ভাগে সূর্য ওঠার আগেই বলতেন যে আল্লাহ তুমি আজকের দিনে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দাও, মানে জ্ঞান পাপী যেন না হয়, জ্ঞান অর্জন করে জ্ঞান যেন আমার ক্ষতিকর না হয়। নাহলে একজন জ্ঞানী ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, হাফেজ, আলেম, ডিগ্রিধারী ব্যক্তি বলতে পারে যে হাজরে আসওয়াদ এটা একটা ভাস্কর্য, কাবা ঘর একটা ভাস্কর্য, যে হাজরে আসওয়াদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠোঁট লাগিয়ে চুমু খেয়েছেন সেটাকে আপনি ভাস্কর্য বলবেন? কাবা ঘরকে আপনি ভাস্কর্য বলবেন? অসম্ভব। তো এইরকম জ্ঞান পাপী যেন না হয়, এইটা আল্লাহ সুসাল্লাম আল্লাহর কাছে চাইতেন। বলতে পারে সালামু আলাইকুম এটা ভালো ছিল, আর সালামু আলাইকুম এ কথার মধ্যে জঙ্গি জঙ্গি ভাব আছে, একজন প্রফেসর, একজন ডক্টর, পিএইচডি হোল্ডার বলতে পারে? আবার দাবি করে আমি মুসলিম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ সুসাল্লাম আল্লাহর কাছে চাইতেন প্রথম দিনের শুরুতে যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান, আল্লাহ তুমি উপকারী জ্ঞান দাও, উপকারী জ্ঞান দাও আমাকে, এটা চাইতেন। অরিজকান তৈয়বান, আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ সারা দিনে আমি যে রিজিকটা পাবো এটুকু হালাল দিও, হারাম পথে আমাকে রিজিক দিও না, প্রত্যেক দিন চাইতেন। রাসুল নিজে চাইতেন,
আপনি আমি কোনোদিন চেয়েছি যে আল্লাহ আজকে সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে জ্ঞানটুকু অর্জন করব এটুক উপকারী দিও, যে উপার্জনটা আজকে করবো এটুক হালাল দিও, হারাম দিও না আমাকে। আর তৃতীয় কথা বলতেন, ওয়া আমালান মুতাকাব্বিলা, আল্লাহ তুমি আমাকে কবুলযোগ্য আমল করার তৌফিক দিও, মানে বহু আমল আছে যেগুলো কবুল হবে না, ওই কবুল হবে না এইরকম আমল করে আমাকে নিও না, যেটা কবুল হবে অতটুকু করতে সুযোগ দিও। তো আসুন আমরা আল্লাহর কাছে বিষয়গুলো চাই প্রতিনিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিনা কুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া সাইরুল মুসলিমিন।